পরে প্রশ্ন হলো অনেক হুজুরকে দেখা গেছে পদ্মা সেতুর উপরে নামাজ আদায় করতে এ বিষয়ে আপনি কি বলবেন দেখুন পদ্মা সেতুর উপরে কেন সালাত আদায় করতে হবে পদ্মা সেতুর পারে এবং ও পারে দুই পাশেই মসজিদের ব্যবস্থা আছে আর পদ্মা সেতু পার হতে কয়েক মিনিটের পথ অতএব এই মাঝে গাড়ি থামিয়ে সেখানে দাঁড়িয়ে জামাতে বা একাকি যেভাবে হোক সালাত আদায় কেন করতে হবে নবী করিম সাল্লিয়াল্লাম বলেছেন ইয়াকুমাল জুলুস আলাত তারিখ তোমরা রাস্তায় বসবে না আপনি সালাদাই তুলে বসতে হচ্ছে আপনি এমনি আড্ডা মারার জন্য বসতে হচ্ছে তো রবি সাল্লাহ সালাম রাস্তায় বসতে নিষেধ করেছেন কেন কারণ পথচারীদের বা গাড়ি ঘোড়া অন্য অন্য যে বাহন আছে সেগুলো চলাচলের জন্য অসুবিধা না হয় বিঘ্ন সৃষ্টি না হয় সেজন্য রাস্তায় তিনি বসতে নিষেধ করেছেন আমরা যারা বসছি তারা ভুল করছি আপনি হয়তো বলবেন যে সেখানে মানুষ সেলফি তুলছে টিকটক ভিডিও বানাচ্ছে সেখানে অনেক কাজ করছে মানুষ দর্শনার্থী হিসাবে যাচ্ছে দেখছে দাঁড়াচ্ছে সেগুলোতে অসুবিধা নাই আপনি শুধু সালাতের বিরুদ্ধে বললেন আমি এর উত্তরে বলতে চাই যে অনেকগুলো ভুল কাজ এটি আরেকটি ভুল কাজ করতে আমাদেরকে প্ররোচিত করতে পারে না অনেকগুলো ভুল কাজ আমার আরেকটা ভুল করার জন্য এভিডেন্স হতে পারে না অন্য অনেকে ভুল করছে দেখে আমি আরেকটা ভুল করব এটা যৌক্তিক হতে পারে না বিশেষ করে সোলাতের মতো বিষয় এবাদতের একটা মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় এটি আমরা ভুলভাবে কেন করব। রাস্তায় দাঁড়িয়ে কেন করবো হ্যাঁ আপনি এমন কোনো রাস্তায় সালাত আদায় করেছেন যেখানে আশেপাশে কোনো মসজিদ নাই রাস্তা ছাড়া বিকল্প কোনো পথ নাই তাও আপনি এমনভাবে দাঁড়িয়েছেন পথচারীদের কোনো অসুবিধা নেই সেটি স্বতন্ত্র বিষয় কিন্তু পদ্মা সেতুর মতো আপনার এই ব্যস্ততাপূর্ণ সড়ক এবং একটা আপনার প্রচুর পরিমাণে গাড়ি ঘোড়া চলে এরকম একটা জায়গায় আমরা সালাতি করার তো বিশেষ কোনো আবশ্যকীয়তা নেই আশেপাশের ব্যবস্থা আছে আমাদের কাছে অতএব এ ধরনের পরিস্থিতি সেখানে সালাত আদায় করা এবং সেটাকে ছবি তোলা ভিডিও করা এবং সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া এই কাজগুলো কোনো ভালো কাজ নয় আমরা সালাদ যথাস্থানে আদায় করব ইনশাআল্লাহ রাস্তাঘাট বন্ধ করে নয় রাস্তাঘাটের আদবের খেলাফ এটি যে আমরা সেটা বন্ধ করে সালাদ আদায় করবো অনেক এলাকাতে মসজিদের জামাতের যে কাতার সেটা পরিপূর্ণ হয়ে রাস্তা পর্যন্ত চলে যায় তো রাস্তা পর্যন্ত যদি চলে যায় সেক্ষেত্রে রাস্তায় সালাতের জন্য জামাত কাতার হলো কিন্তু রাস্তার অন্য পার দিয়ে গাড়ি ঘোড়া চলতে পারলো মানুষের কোনো অসুবিধা হলো না মহল্লার রাস্তা জুমার সময় রাস্তা ফাঁকা অনেক সময় তো এ সমস্ত আপনার যৌক্তিকতার ভিত্তিতে সেটা জায়েজ হতে পারে যতটুকু পর্যন্ত জায়েজ হওয়ার সুযোগ আছে অর্থাৎ মানুষের ডিস্টার্ব না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা চাইলাম আর মনমতো জায়গা দখল করে নিলাম এবং রাস্তা বন্ধ করে দিলাম যেহেতু আমরা অনেক মানুষ আছি অথচরে কিছু বলতে পারবে না এটা অন্যায় বিশেষ করে বিকল্প করে যখন ব্যবস্থা থাকবে তখন এরকম করাটা অনুচিত অন্য পাশে মসজিদে আছে আপনি সেখানে চলে যেতে পারছেন সেখানে যেয়ে করতে পারছেন রাস্তার যদি আপনার দুইটা পাশ থাকে এক পাশ বন্ধ হলে আরেক পাশ দিয়ে যাতায়াত করতে পারে গাড়ি খুব অল্প সর থাকে অর্থাৎ মানুষের কোনো অসুবিধা না হয় তাহলে সেক্ষেত্রে এটি যা হতে পারে অতএব পদ্মা এভাবে খুব একান্ত প্রয়োজন বা বাধ্য না হলে এভাবে দাঁড়িয়ে সালা করা উচিত নয়